আমরা এখন খাড়া পাহাড়ের নিচে নামব। খুবই রিস্কি ব্যাপার, আমাদের কাছে কোনো লাইট বলতেছি লাঠি বা অন্য কিছু নাই। আর হঠাৎ করে আমরা একটা সাপ দেখেছি, সে সাপের একটা ভিতুনে স্টার্ট করছে। এদিক দিয়ে নামবো না, যা চল যাই। মাসুদ যেখানে নামতে পারবে সেখানে, আমি তো মাসুদ আই লাভ ইউ, মাসুদ আমাকে ভালোবাসে বলে এত এত ডাইনিক দিয়ে নাম, আচ্ছা নামের দিক দিয়ে নাম। তুই একটা কাজ করতে পারিস, ক্যামেরাটা আমার কাছে দিতে পারিস। না না এটা ঝুল ঝুল করতেছে না, আমি বললি যাতে মনে করেন আমার ক্ষতি ক্যামেরা ক্ষতি না। গ্রাভিটি নিচে রাখতে হবে, যাই হোক পড়লেও কিন্তু ভিউয়ার বাড়ে বুঝছিস। এখন পড়লে কিছু কিছু সিন ক্রিয়েট নিজে নিজে করা লাগে, অনেকে করে না। চালা তুই এদিক দিয়ে নামে গেল না, এই যে সরাসরি এখানে দেখেন ভাই সব, এত কষ্ট করে আপনাদের জন্য এইসব জায়গায় আসছি। যে পথ দেখায় সে থাকে দুই ধাপে গিয়ে, যে পথ দেখায় সে থাকে হাত পা ভাঙা এবং এক ধাপে গিয়ে। তোর জন্য তো রিস্ক বেশি, তুই তো এমনি ল্যাংড়া করা মানুষ, তারপরে আবার আর যে আসলে আরটিআর চালায় তার লাইফটাই রিস্ক। না রে ভাই, যে টিভিএস এর গাড়ি চালায়, ও যে টিভিএস এর গাড়ি চালায় সে অলরেডি মানে রিস্কেই থাকে। আর আমরা ঠিকঠাকভাবে নেমে আসলাম, নামার সময় খুব একটা বেগ পেতে হয় নাই, তারপরেও কিছু পিছলা মাটি ছিল, বেগ পেতে হয় নাই, কষ্ট পেতে হয়েছে না। ওকে